আজকে আসো। তো আমার মানে এটি সাজানো কমপ্লিট। তো আমাদের খদর রেডি, এখন আমরা খদর খাবো। পাটি বিছানো হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আম্মু খদর দিবে নানা নানুকে আর মামাকে, আর মামা আসার উপলক্ষে প্রথম আম্মু খদর করবে। তো এইখানে আছে আপনার ডিম, তারপর আলুর স্লাইস, বেগুনের স্লাইস, এখানে পেঁয়াজও আছে, আর এখানে দেশি মুরগি। আর এই দেশি মুরগি এটা দাদু দিছে, তো এটা আমাদের বাড়িতে করা হইতো, যেহেতু টাইম পাই নাই তো এই নানু বাড়িতে করা হচ্ছে খদরটা। আর ব্রাউন ব্রেডে নতুন জামাই বা নতুন অতিথিরা আসলে এরকম খদর আয়োজন করে সবাই এক প্লেটে খাই, এরকম একটা বড় থালাতে সবাই মিলে খাই, তো এটার মজাটাই কিন্তু আলাদা। তো আমাদের ব্রাউন ব্রেডে এটা বেশি হই, আর অন্যান্য কোনো অঞ্চলে হই অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো। তো এখানে আম্মু সুন্দরভাবে খদরটা সাজাইতেছে। তো আস্ত মুরগিটা মধ্যে রেখে চারদিকে ডিম, তারপর আলুর স্লাইস, বেগুনের স্লাইস, শসা, গাজর, লেবু সব কিছু দিয়ে দিচ্ছে। ওকে আসো। তো আম্মুর মানে এটি সাজানো কমপ্লিট। তো এখন আমরা খদর খাবো। তো আমাদের খদর রেডি, এখন আমরা খদর খাবো। পাটি বিছানো হয়ে গেছে, তো মামার উপলক্ষে কিন্তু এই খদরটা রেডি করা হয়েছে। নানা নানু চলে যাবে, কিছুদিন মামা আসার পর এই প্রথম খদর দেওয়া হয়েছে। তো এমনিতে আন্টিয়ারা অনেক খদর খাওয়া হয়েছে, খাইছে। হাত ধোয়াইলে কিন্তু বুঝে নিত মামা, সম্মানি দিতে তোর বাপ তো আছে আমার লোক। তো সবাই আস্তে আস্তে বসে যাচ্ছে খদর খেতে। তো মামাকে হাত ধোয়াবোকে কেউ তো চালে না এখানে হাত ধোয়ানোর মতো। হাত ধোয়াতে পারলে তো টাকা নিতে পারতাম, যারা মানে নতুন জামাই হইলে মানে নতুন জামাইকে চালিয়ে হাত ধোয়াইতো তাহলে টাকাও নিতে পারত। আমাদের সবাই মিলে মজা করি আর কি, নতুন বিয়ে হলে। তো মামা স্টার্ট করছে খদর, কারণ মামার জন্যই করা হয়েছে স্পেশালি। তো নতুন জামাই কে কিন্তু এইভাবে হাত ধোয়া আগে টাকা আদায় করতে পারে, যারা ব্রাউন ব্রেড মামা দি রান নিয়ে তো আমাদের ব্রাউন ব্রেড এটাই একটা ঐতিহ্য, নতুন জামাই বা নতুন মেহমানরা আসলে এরকম ভাবে খদর দেওয়া হয়। বুঝলেন, শুরু করো। বিয়ের পর নতুন জামাই আসে এরকম করে আর কি। বিখ্যাত খদর নানা নানু আর মামা উপলক্ষে যাওয়ার উপলক্ষে এই খদর দিয়েছে আম্মু আর কি লন্ডনে।